এবং হাফেজদের মতো মেডিকেল ও ডেন্টালে অধ্যয়নরত হাফেজে কোরআনদের সংবর্ধনা এবং সিরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করেছে মেডিকেল দাওয়া সোসাইটি অফ বাংলাদেশ। শুক্রবার রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে হয়ে গেল ব্যতিক্রমী আয়োজন। চিকিৎসকদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা তুলে ধরার পাশাপাশি মানসম্মত চিকিৎসা প্রদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যগুলো অনুসরণের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। আমার যে ডাক্তার ভাইয়েরা আজকে আল্লাহর নিয়ামত সিনার মধ্যে ধারণ করেছেন, আজকে আপনি ডাক্তারই কেবল নন, একজন আমরা বলতে পারি হাফেজ ডাক্তার। অনেকাংশে আমরা যদি এখানে দেখি তাহলে দেখবো এই মানুষগুলা অন্তত আলেম পর্যন্ত অনেকে পড়ে এসেছেন, কেবলমাত্র তারা ওই হিপসটুকুই নিয়ে আসেন নাই, তাহলে তার বেসিক পার্টেরও ইসলাম তার সাথে জড়িত ছিল। এই মানুষগুলো যদি তার জীবন এই সুরভিত এই সৌন্দর্য বিকাশ করতে পারেন, তাহলে আমরা বিশ্বাস করি আপনাদের থেকে সুন্দর আদর্শিক মানবিক আপনাদের থেকে বেশি দুনিয়ার বুকে উপকারী ডাক্তার আর একজন হতে পারবে না। চারিত্রিক গুণাবলীর দিক থেকে নবুয়তের পূর্বেই তিনি কিন্তু আখলাকগুলি অর্জন করেছেন, এটা আমাদের বুঝতে হবে। তার কিন্তু আখলাকগুলি কিন্তু তার চারিত্রিক সুষমা চারিত্রিক বৈশিষ্ট্যগুলি কিন্তু নবী হওয়ার পরে হয়েছে, এটা বলা কোনো সুযোগ নেই। হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট respectable or respectful person in his time before he became the prophet. But এমন না যে নবী হওয়ার পরে উনি বলে মিথ্যা কথা বলা বন্ধ করেছে, নো, নবী হওয়ার পরে বলে তিনি আমানত দেওয়া শুরু করেছেন, না, ওহি তার উপর আসার পূর্বেই তিনি সেই সমাজের সবচেয়ে বেশি সত্যবাদী ব্যক্তি ছিলেন, সবচেয়ে বেশি আমানতদার ব্যক্তি ছিলেন, সবচেয়ে বেশি মানুষের কাছে ছিলেন। একজন হাফেজে কোরআনের চিকিৎসক হওয়া বেশ গর্বের উল্লেখ করে বক্তারা বলেন এক্ষেত্রে সবাইকে বিনয়ী হওয়া দরকার। সৌভাগ্যবান এই জন্য যে একাধারে আপনারা হচ্ছেন যে কোরআনে হাফেজ, যেটা কোন হাফেজ হওয়াটা খুবই কঠিন একটা বিষয়, কিন্তু সেটা আপনারা রপ্ত করেছেন। পাশাপাশি আবার মেডিকেল সায়েন্সের মধ্যে অনেক বিশাল যে চ্যাপ্টার যেগুলো আপনার মেডিকেল সায়েন্সের পড়াশোনা সেগুলো আপনার সম্পন্ন করেছেন, এই দুই দিক থেকে আপনার সৌভাগ্যবান এবং আমি বলবো যে আপনাদের আপনারা মানে ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। অনুষ্ঠানে ইসলামী অনুশাসন অনুসরণে চিকিৎসা প্রদানের একটি রূপরেখাও তুলে ধরা হয়। কারণ প্রস্রাবের নালীতে কোনো ধরনের যে এক্সামিনেশন করার ক্ষেত্রে, তো একটা সময় ফকিদের মধ্যে বিশ্বাস ছিল যে মানুষের যে মূত্রথলি এই মূত্রথলির সাথে কানেকশন রয়েছে জরায়ু, জরায়ুর সাথে আবার পাকস্থলী, এটা পরস্পর সম্পর্কযুক্ত। আপনি চিন্তা করেন মূত্রথলি মানে ইউরিনারি ব্লাডার প্লাস ইউটেরাস প্লাস স্টমাক, তিনটার ইন্টারনাল কানেকশন রয়েছে, এটা একসময় কিন্তু বিশ্বাস ছিল এবং ফকিরা এই অনুযায়ী ওনারা মতামত দিয়েছেন। তো অ্যানাটমিক নলেজ ওই সময় এতটা আপনার এনরিচ ছিল না, কিন্তু আজকে আমরা জানি তিনটা আলাদা আলাদা জিনিস, জরায়ুর সাথে স্টমাকের কোনো কানেকশন তো নাই, মাঝখানে বিরাট একটা পর্দা আছে, আবার ইউরিনারি ব্লাডারের সাথে কানেকশন নাই, তাই না? তাহলে আপনি দেখেন যখন এই ধারণা ছিল যে তিনটা পরস্পর সম্পর্কযুক্ত, তখন বলা হইতো যে সিস্টোস্কোপ বা এই ধরনের পরীক্ষা হইলে রোজা ভেঙে যাবে। এই সময় একজন কোরআনের হাফেজ হিসেবে চিকিৎসা বিজ্ঞান অধ্যয়নের পাশাপাশি কোরআনের সার্বজনীন শিক্ষা সবার কাছে পৌঁছে দেওয়ার উপরও গুরুত্ব আরোপ করেন বক্তারা। আমরা যেরকম ভাবে মেডিকেলে পড়াশোনার সুযোগ পাচ্ছি, আমাদেরকে আলাদা আলাদা মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, পাশাপাশি দুনিয়াতে আরো একটা বড় নিয়ামত দান করেছেন, সেটা হচ্ছে কোরআনকে জানা, কোরআনকে শেখা এবং কোরআনকে মুখস্থ করার মতো একটা বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন। এখন আমরা যদি এই নিয়ামতটার মানে নিয়ামতটা সুক্রিয়া আদায় না করি, এই নিয়ামতের যদি হক আদায় না করি, তাহলে অবশ্যই অবশ্যই আমরাও কিন্তু সেই রিসালাতের যে হকটা আছে আমাদের উপর সেটা আদায় হবে না। আমরা যারা হাফেজ কোরআন, আমরা যারা কোরআনকে ধারণ করেছি বুকে, আমাদের এই কাজে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ আমি এই কোরআন পড়েছি, আমি এই কোরআন জানি, এই কোরআন বুঝি, সুতরাং আমার উপরে দায়িত্ব কম না বেশি, এই দায়িত্ব আমার উপর অনেক বেশি। মেডিকেল অঙ্গনে যারা পড়াশোনা করি, দেশের সবচাইতে মেরিটোরিয়াস স্টুডেন্ট আমরা, এবং আমাদের এই অঙ্গনে আমাদের সেক্টরকে ইসলামাইজেশন করার দায়িত্ব আমাদের, এবং সেই মহান দায়িত্বকে সামনে রেখেই আমাদের মেডিকেল দাওয়া সোসাইটির পথযাত্রা। কোরআন ও চিকিৎসা বিজ্ঞান অঙ্গাঙ্গী ভাবে জড়িত বলেও উল্লেখ করেন তারা। এই কোরআন যদি এভাবে ধারণ করতে পারেন, এখান থেকে যদি গাইড সত্যি নিতে পারেন, এবং এটাকে বক্তব্যের জায়গায় না রেখে প্র্যাকটিক্যাল আমলের জায়গায় আমি যা পড়ছি সেটার সাথে আমার দৈনন্দিন ব্যবহার জীবনে এটা ইমপ্লিমেন্টেশন করতে পারি, আমি অবশ্যই এখান থেকে আমি সত্যি গাইড পাবো।
পূর্ণাঙ্গ জীবন বিধানের প্রবর্তক হিসেবে মেডিকেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা চির প্রাসঙ্গিক উল্লেখ করে এই ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান শিক্ষার্থীরা। এটা খুবই একটা সুখকর একটা আয়োজন, এরকম আয়োজন বাংলাদেশে আগে হয়নি, হয়তো এটা হচ্ছে প্রথমবারের মতো আয়োজনটা। হাফিজে কোরআনদের সংবর্ধনা, অবশ্যই হাফিজে কোরআনদেরকে সম্মানিত করতে হবে। মেডিকেল লাইফের শুরুতেই যে এত সুন্দর একটা প্রতিযোগিতা অংশ নিতে নিয়ে যে মানে বিজয়ী হয়েছি, এটা মানে আল্লাহর একটা বিশেষ রহমত। এই ধরনের আয়োজন বেশি বেশি হওয়া উচিত। পৃথিবীর সকল মানুষের জন্যই আদর্শ হচ্ছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সিরাত আমাদের সবার জন্য অনুকরণীয়, অনুসরণীয়। তিনি হচ্ছেন আমাদের আইডল, আমাদের আইকন, নেতা। তাকে যদি আমরা ভালোবাসতে চাই, সেহেতু তাকে তো অবশ্যই জানতে হবে তার জীবন চরিত কীভাবে তিনি চলছিলেন। আমরা যদি নৈতিকতার মানদণ্ডে উন্নত থাকতে চাই, তাহলে অবশ্যই তাকে জানতে হবে। জানার জন্য এটা আমাদের মানে খুবই বড় একটা সুন্দর একটা উদ্যোগ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন মেডিকেলে অধ্যয়নরত 77 জন হাফিজ কোরআনকে সংবর্ধনা এবং সিরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের নগদ অর্থ ও উপহার তুলে দেওয়া হয়। আবু নাঈম মনির, মেডিভয়েস, ঢাকা।